সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, এই যে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটটি, এর মাধ্যমে আমরা যেটি করতে পারতাম, পুরাতন যে সমস্ত খতিয়ান আছে, সিএস, এসএ, আরএস, ক্ষেত্র বিশেষে বিআরএস, এগুলো আমরা দেখতে পারতাম। যেই কারো খতিয়ান আপনি দেখতে পারতেন যতগুলো অনলাইনে ছিল। তো যাই হোক, সরকার আপনাদেরকে সুবিধা দিতে গিয়ে যেতে আপনারা অনলাইনে আবেদন করতে পারেন খুবই কম দামে, মাত্র 35 থেকে 40 টাকায়, 5 মিনিটে 1 মিনিটে ঘরে বসে অনলাইনে সার্টিফাইড কপি পেতে পারেন। তো এই জন্য তারা তথ্য প্রযুক্তির আপগ্রেডেশন করে বর্তমান ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটে আপনারা যেটি করতে পারতেছেন, সেটি হচ্ছে যে জাস্ট আপনি নামটা দেখতে পারবেন আর দাগটা দেখতে পারবেন, যে আসলে আপনি যেই নামে অথবা দাগে খতিয়ানটা চাচ্ছেন সেটা কিনা, জাস্ট এতটুকু দেখতে পারবেন, পরে আপনি আবেদন করতে পারবেন। তারপরেও এখনো সারা বাংলাদেশে এটা আসেনি, তো দেখা যাক আসলে কতটুকু এসেছে সেটা। যদি জাস্ট আপনাদেরকে আমরা একটু দেখাই, তো এই যে ওয়েবসাইটটিতে আপনারা কিভাবে যাবেন, প্রথমেই বলি। উপরে আপনারা যেমন দেখতেছেন যে land.gov.bd, এই ওয়েবসাইটটিতে আপনারা যাবেন। যাওয়ার পরে এরকম আসবে, এখান থেকে আপনারা এই যে এই সাইটগুলো আছে এখানে সামনে পিছনে করলে এখান থেকে আপনারা আরএস খতিয়ান বলে একটা অপশন দেখতে পারবেন। তো এখানে আরএস খতিয়ানের অপশনে যদি আপনি ক্লিক করেন, আপনার জন্য এরকম অপেক্ষা করবে। তো এখান থেকে আমরা খতিয়ান অপশনে ক্লিক করব। তো খতিয়ান অংশ ক্লিক করার পরে এরকম আপনাকে দেখাচ্ছে। তো এক্ষেত্রে আপনার জেলায় আসছে কিনা সেটি আগে জানতে হবে। তো নোটিশ বোর্ডে উপরে দেখুন যে ঢাকা, ফরিদপুর, নরসিংদী, গোপালগঞ্জ, টাঙ্গাইল, শরীয়তপুর, কিশোরগঞ্জ, মাদারীপুর, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, মানিকগঞ্জ, পঞ্চগড়, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, রংপুর, চট্টগ্রাম, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, 21টি জেলা, এবং জাস্ট গতকালকে আরো 6টি জেলা যুক্ত করা হয়েছে, তার মধ্যে ঠাকুরগাঁও জেলাটাও আছে। তো জাস্ট আমরা ঠাকুরগাঁও জেলাটা ট্রাই করে দেখি। তো নির্বাচন করুন, আমি চলে যাচ্ছি রংপুরে, তারপর জেলা চলে যাচ্ছি আমি ঠাকুরগাঁ। তারপরে দেখুন এ অঞ্চলে, উত্তরাঞ্চলে এখানে সিএস এর পরে জাস্ট এসএ হয়েছে, আর বিআরএস জাস্ট 3টা মৌজা গেজেট হয়েছে, জাস্ট 3টা মৌজা। আমরা বিআরএস সিলেক্ট করলাম, উপজেলা করতেছি ঠাকুরগাঁ সদর, মৌজা করতেছি আমরা যে বাসুদেবপুর। এখানে খতিয়ান নাম্বার, আগে আমরা যেটি করতে পারতাম সরকারের খাস খতিয়ানটাও কিন্তু আমরা দেখতে পারতাম, এখন আপনি সরকারের খাস খতিয়ানটাও দেখতে পারেন না, আপনি জানতে পারেন না যে আসলে কোন কোন দাগগুলা সরকারের খাস। তো আমরা জাস্ট পূর্বের অবস্থায় যদি ওয়েবসাইটটিকে নিয়ে যাওয়া হয় তাহলে সবার জন্য উপকার হবে। ভূমি মন্ত্রণালয়ের আমরা দৃষ্টি আকর্ষণ করব যে আসলে এটি এভাবে না রেখে ওইভাবেই করাই প্রয়োজন। আমরা সবাই জানি যার প্রয়োজন সে সার্টিফাইড কপি ইস্যু করবে, সরকারের যে রাজস্ব সেটা সে পাবেই। আমরা সবাই জানি যে তথ্য অধিকার আইনে সরকার চাচ্ছে তথ্যটা বাইরে বিকশিত হোক। তো ভূমি সংক্রান্ত যদি আমরা মামলা কমাতে চাই আমাদের তথ্যের প্রয়োজন, কিন্তু তথ্যটাকে যদি আমরা এভাবে হাইড করে রাখি তাহলে কিন্তু সম্ভব না। তো যাই হোক, এখানে আমি একটা খতিয়ান নাম্বার দিচ্ছি যে 120 নাম্বার খতিয়ান, আর এখানে ক্যাপচা কোডটা লিখতে হবে 8043, এটা প্রতিবারই ভিন্ন আসবে, 8043 অনুসন্ধান। তো আপনারা দেখতেই পাচ্ছেন অনুসন্ধানে ক্লিক করার পর যে দেখুন জাস্ট এই তথ্যটুকু এসেছে যে মালিকের নাম দং মানে হচ্ছে দখল, নল কুমার রায়, আর দাগ নাম্বারটা দেওয়া আছে। তো পূর্বে যেটি হতো আপনি টোটাল খতিয়ানটা কিন্তু সেখানে পেয়ে যেতেন, যেটা অনেকের জন্য সহায়ক হতো বিভিন্ন রকম আপনি মালিকানা যাচাই করার ক্ষেত্রে, বিভিন্ন ফ্রড দূর করার ক্ষেত্রে। কিন্তু বর্তমান যে অবস্থায় আছে জাস্ট আমরা অনলাইনে আবেদন করতে পারবো, তার সেজন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই যে আসলে অনলাইনে আবেদন করে খুবই দ্রুত পাওয়া যায় 3-4 দিনে। কিন্তু সাথে সাথে এই রিকোয়েস্টটা করবো যাতে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়, যাতে যে কেউ কোনো সম্পত্তি যাচাই করতে চাইলে সে সেখান থেকে সেটা নিবে, কারণ রাষ্ট্রের প্রয়োজনেই এই তথ্যগুলো উন্মুক্ত করা প্রয়োজন পূর্বের মতো। আর একজন রাষ্ট্রের ট্যাক্স পেয়ার নাগরিক হিসাবে সবারই এই দাবিটা জানানো উচিত, এবং এটা তার অধিকার, সে বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় সে ট্যাক্স দিচ্ছে, তাই এই সরকারি তথ্যটা সে কিন্তু ওপেনলি পাওয়ার তার হকদার। সে সার্টিফাইড কপি পাওয়ার জন্য পেমেন্ট করবে, তাতে কোনো অসুবিধা নাই, যে কেউ সার্টিফাইড কপি পাবে। আমরা পূর্বেও দেখেছি যে কপিগুলো পাওয়া যেত সেখানে লেখা থাকতো অনলাইন কপি, এটা সার্টিফাইড কপি না, কোথাও ব্যবহার করা যাবে না। তো সেটি সবার জন্য বেস্ট ছিল।
তো এখন যদি আপনারা এরকম আবেদন করার যদি চেষ্টা করেন, আবেদন ফর্মে ক্লিক করুন, তো এক্ষেত্রে আপনাকে তখন আপনি সার্টিফাইড কপিটা নিবেন না অনলাইন কপি নিবেন, জাতীয় পরিচয়পত্র, ইংরেজি নাম, মোবাইল নাম্বার এগুলো দিয়ে আবেদন করলে তারা 35 টাকা নিচ্ছে, সম্ভবত সরকারি ভ্যাটটাও যুক্ত হবে, 40 টাকার মতো আসে। তো এভাবে আপনারা খতিয়ানগুলোর আবেদন করতে পারতেছেন। তবে আবারও বলবো, যারাই জনসাধারণ আছেন আসলে তারা এটা চান, সাথে সাথে তারা এটাও চান যে খতিয়ানগুলো যাতে পূর্বের অবস্থার মতো দেখা যায়। অর্থাৎ এখানে যেমন আমরা পূর্বে যেমন রংপুর বিভাগ যদি সিলেক্ট করতাম, ঠাকুরগাঁও যদি আমরা সিলেক্ট করতাম, এখান থেকে আমরা যদি এই যে সিএস খতিয়ানে যদি যেতাম, এখানে যদি আমরা ঠাকুরগাঁও সদরে যেতাম, এখানে যদি আমরা যে কোনো মৌজায় যেতাম, আমরা এখান থেকে যে কোনো খতিয়ান নাম্বার দিলে সম্পূর্ণ খতিয়ানটাই আমরা দেখতে পেতাম। আমরা ভূমি মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করব যে আসলে ওয়েবসাইটটির যেই প্রকার সংস্করণ করা হয়েছে এটাকে আমরা ধন্যবাদ জানাই, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু সাথে সাথে এই যে এখানে সারা দেশের জাস্ট এইরকম আমরা পূর্বে আরো বিস্তারিত ম্যাপ বলে অপশন ছিল, এখানে আমাদের জন্য আরো ভালো ছিল, জাস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে কতটি সিএস কতটি এসএ আছে। তো এই রকম আছে, এটার জন্য আমরা ধন্যবাদ জানাই, এটাতে কোনো সমস্যা নাই, ভূমি মন্ত্রীকে আমরা ধন্যবাদ দিতে পারি। সাথে সাথে সারা দেশবাসীর পক্ষ থেকে এতটুকু রিকোয়েস্ট করব এবং যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে রিকোয়েস্ট করব, ভিডিওটি বেশি পরিমাণ শেয়ার করবেন যাতে উপযুক্ত কর্তৃপক্ষের নজরে আসে এবং তারা পূর্বের অবস্থায় ওয়েবসাইটটিকে ফেরত নিয়ে যান, যাতে আমরা সবাই দেখতে পারি। আর যাদের সার্টিফাইড কপির প্রয়োজন তারা পেমেন্ট করবেন, তারা নিবেন, তাহলে যেটি হবে যে অনেকেই যারা সম্পত্তি ক্রয় করেন অথবা নানা প্রকার জায়গায় সম্পত্তি আছে, অন্যের দখলে আছে, সেগুলো কিন্তু ওনারা খুব সহজেই কিন্তু কি করতে পারবেন, ওনারা বের করতে পারবেন। আমরা জানি ভূমি মন্ত্রী খুবই আন্তরিক, নানা প্রকার ভূমি সংস্করণ আইন নিয়ে এসেছেন, নানা প্রকার পুরস্কারে ভূষিত হচ্ছেন, প্রশংসায় ভূষিত হচ্ছেন। যদি এ কাজটুকু উনি আবার করে দেন যে পূর্বের মতো করে উনি খতিয়ানগুলো দেখার ব্যবস্থা করে দেন, যেভাবে মাত্র 35 টাকায় খতিয়ানটা পাওয়া যাচ্ছে এটা অকল্পনীয়, যদিও আমাদেরকে দালাল ধরে 1 সপ্তাহ 20 দিন পরে 300-400 টাকায় নিতে হতো, সেটা অনলাইনে আবেদন করে 35 টাকায় পাওয়া যাচ্ছে, এটার জন্য ওনাকে আমরা ধন্যবাদ জানাই। সাথে সাথে জাস্ট ওনাকে আবারও রিকোয়েস্ট করব, যারা আমার ভিউয়ার আছেন, সাবস্ক্রাইবার আছেন, ভিডিওটাকে এত পরিমাণ শেয়ার করবেন যাতে উপযুক্ত কর্তৃপক্ষ বরাবর ভিডিওটি পৌঁছায় এবং তারা যাতে সম্পূর্ণ খতিয়ানগুলো দেখার ব্যবস্থা করে দেন। এতে দেশ জাতি সবাই উপকৃত হবে, যারা ভূমি সমস্যায় ভুগতেছেন, যাদের জমি নিয়ে সমস্যা আছে তারা জানতে পারবেন, যে খতিয়ানটি তখন তার দরকার হবে সে তখন সার্টিফাইড কপির আবেদন করবে অথবা অনলাইন কপির আবেদন করবে, সরকারের যে রাজস্ব সেটা সরকার কিন্তু পাবে, তাতে কিন্তু কোনো প্রকার সমস্যা নাই। তো এটা বলেই আমরা আজকের এই ভিডিওটি শেষ করবো। আর যারাই সাতকাহন বইটি নিতে চাচ্ছেন তাদেরকে আমরা যে রিকোয়েস্টটি করবো, হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করেন, ডিসকাউন্ট চলতেছে 31 মে পর্যন্ত, আপনারা জাস্ট 600 টাকায় সাতকাহন বইটি সংগ্রহ করতে পারবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।